আজ নিয়ে আসছি ভিন্নধর্মী একটি রান্না। এটি রংপুরের ঐতিহ্যবাহী শাক রান্না শোলকা। কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, আমি তো ফার্স্ট টাইম রান্না করলাম। ভিডিওতে অনেকবার দেখেছি, আজ ট্রাই করে দেখলাম, খেতে কিন্তু অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজ নিয়ে আসছি রংপুরের ঐতিহ্যবাহী শাক রান্না শোলকা। এটা সম্পূর্ণই তেল মশলা ছাড়া আমি রান্না করব। তো আজ আমার ছাদ বাগানে গিয়ে দেখি অনেক ধরনের শাক হয়ে আছে। আমি এখানে সাত ধরনের শাক নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মিষ্টি কুমড়ার শাক, কলমি শাক, মিষ্টি আলু শাক, কচু শাক, পই শাক, পাট শাক। আর এখানে বলে রাখছি, শাকগুলো যদি একটু আঠালো জাতীয় হয়, এই শাকগুলো দিয়ে শোলকা রান্নাটা বেশি মজার হয়। আমি শাকগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছাদে প্রচুর বালু থাকে। আর ধোয়ার পরে পানি ঝরিয়ে এই সাইজ করে কেটে নিয়েছি। চলুন শাকটা রান্না করতে করতে আমরা আরও অনেক কিছু জেনে নেব। তবে এই শাক রান্নার জন্য তেল মশলা ছাড়া যে কয়েকটি জিনিস আমার দরকার, সেটি হলো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। আর এখানে আদা ইউজ করে অনেকে, আমি আদাটা অ্যাভয়েড করছি। আমার কাছে শাকের মধ্যে আদা ভালো লাগে না, তাই অ্যাভয়েড করছি। তো রংপুরের মানুষ যখন এটাকে রান্না করে, তখন এটাকে আদা ইউজ করে। তো আমি একটা প্রেশার কুকার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাতিলেও রান্না করতে পারেন শাকটা, শুধু একটু গলিয়ে নেওয়ার জন্যই হলো। তো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ ভালো করে গলে যায় এই জন্য। তো একসাথেই আমি সবগুলো বসিয়ে দিব। এবার সব ধরনের শাক আমি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যে যতটুকু পানি পছন্দ করেন। শাকটা যদি একটু ঝোল খেতে চান অথবা যদি একটু ঝোল কম খেতে চান, সে অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। এবার এই পর্যায়ে এসে শাকটা দেখেন এরকম হয়ে গেছে। তো এই শাকটা রান্না করতে হলে কিন্তু সজনির শাকটাও ইউজ করে অনেকে, তবে আমার ছাদে সজনি গাছ নেই, তো কী হয়েছে, আমি আমার মতো করে শোলকাটা রান্না করলাম। যেহেতু তিন চার পদ বা ছয় সাত পদের শাক যদি থাকে, সেক্ষেত্রে আপনারা এভাবে রান্না করতে পারেন। আমি এখানে নাগামরিচ বা বোম্বাই মরিচ যেটা বলেন একটা ইউজ করেছি, আমার কাছে ঝাল ভালো লাগে শাকে তাই। আর এই যুগে আমাদের এভাবে তেল মশলা ছাড়া শাকটা খেতে কিন্তু যথেষ্ট ভালো, শরীরের জন্য অনেক উপকারী একটি শাক। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে রান্না হয়ে গেছে। এবার ঘুটনি দিয়ে দেব, ডাল ঘুটনি বা যার কাছে যেটা থাকে সেটা দিয়ে এভাবে শাকটাকে ভেঙে দেব। তো একদম রেডি আমার রংপুরের ঐতিহ্যবাহী শাক শোলকা। যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। যদি আশেপাশে এভাবে আপনাদের কাছে সাত আট ধরনের শাক থাকে বা চার পাঁচ ধরনের শাক থাকে, তাহলেই আপনারা রান্নাটা করে নিতে পারেন। শোলকা বা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শাক পেলকা, যে যেটা বলেন, সেটা আমি সজনে পাতা দিয়ে একবার আপনাদের সাথে শেয়ার করব। আদা দিয়ে, সজনে পাতা দিয়ে আজ আমার কাছে যা ছিল তাই দিয়ে শেয়ার করেছি। অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। অনেক ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।